হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান গজল কাকে বলে আমরা যেমন ছোটবেলায় মাদ্রাসার ধান আদায় করতে যেতাম তখন মাসাসিরা বলতেন একটু গজল বলো তো তখন আমরা গজল বলতাম কোথা রলেন প্রাণের আব্বা বিপদে তোমারই উসুপ মারা যাই গো কুয়াতে এই গজলের এখন চলে না এগুলো আগের কুয়াই পড়ে কান্দেনি ইউসুফ হাই রে হাই মরণ কালে না দেখিলাম বাপ মা এগুলো আগের গজল মাসাসিরা শুনতেন চোখ দিয়ে পানি ঝরত আমরা মাদ্রাসার ছেলেরা একটু ধান বেশি করে দিত বলে বাবা আর একটা বলো তো হে খোদা দয়াময় হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম সেখানে আল্লাহ রসুলের কথা আছে সেটাকে গজল বাবা তুমি শিখলা কোথেকে বলে রেডিও থেকে হতে পারে রেডিওতে গজল আগে বলতো না এখন তো রেডিওই নাই বলতো না নাকি আসলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন দুনিয়া তোমার নামেরই ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম ইয়া মুহাম্মদ জগততা কমলিওয়ালা তোমার নাম আমি রেডিও থেকে মুখস্থ করে ভালো গজল বলিস মাদ্রাসাটা দরকার আছে কি নাকি ছেলেরা গজল শিখবে কিনা কোরআন শিখবে কিনা জানাজা শিখেছে কিনা হঠাৎ করে দেখবেন এমনও মসজিদ আছে ইমাম না থাকলে নামাজ পড়ানোর লোক নাই মুসল্লি 50 জন আছে কিন্তু নামাজ পড়ানোর লোক নাই তার কারণ ওই যে খালাকালিন সানা মিন সালসালিন কালপাক্কার জোরে বলেন নাউজুবিল্লাহ খালাকালিন সানা মিন সালসালিন কালপাক্কার ওয়া খালাকাল শিখতে গেলে মাদ্রাসা আর সহি আমল করতে গেলে হলো মসজিদ জোরে বলে ঠিক কোরআন শরীফ আমি যে টানটা মারলাম মজা আছে কি নাই আছে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ইমাম সাহেব এসার নামাজ পড়ালেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস استعينوا بالصبر والصلاة মজা আছে না এইবার বলতে পারেন হুজুর আপনার গলা ভালো তাই মজা লাগলো নাউজুবিল্লাহ কোরআন শরীফ শিশু গলায় মজা যুবক গলায় মজা বৃদ্ধা গলায় মজা গলা ভালোর জন্য নয় কোরআন শরীফ মজা নিয়েই পৃথিবীতে আগম আচ্ছা আপনার ইমাম সাহেবকে 10,000 টাকা বেতন দেন ইমাম সাহেব কত বছর ইমামতি করতেছে 10 বছর আচ্ছা 10 বছর ইমামতি করতেছে 10,000 টাকা বেতন দেন টাকা কিন্তু 500 টাকার লোট 20টা হলে 10,000 হয় শুরুতেই কোন সূরা পড়ে আচ্ছা কারুর কি মনের মধ্যে বলছে নাকি যে ভাই বেতন এক গা দিলেন আর এই সুরা ফাতিহা ছাড়া কি কিছু জানেন না নাকি না স্বাদ লাগে না
বলছেন কিয়ামত পর্যন্ত বলবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مزاسنا আসেনি আমাদের কুষ্টিয়ার তারাগুনিয়া বলে একটা জায়গায় মে গান গায়ে ভাইরাল হয়েছিল মেটার নাম হলো সালমা আমি সিরাজগঞ্জ থেকে ওয়াজ করে বাসের থেকে নাইমে একটা রিকশালাকে বলছি চলো যাই রিকশালা আস্তে আস্তে চালায় তার বাবা সারা রাত ঘুমাইনি একটু জোরে চালায় তে জোরে চালাচ্ছে আর বাবাজি গান গায় মরিয়া গিয়াছে সবাই জানেন বলল সুবিধা কি মরিয়া গিয়াছে আচ্ছা এইবার বলেন এই গানটা কি কেউ ভুল করে আর শোনে কেউ শোনেও না কেউ বলেও না গান আজ আছে কাল নাই আপনি ধরেন আধুনিক গানের ভক্ত কেউ লালন গীতির ভক্ত কেউ নজরুল গীতির ভক্ত কেউ রবি ঠাকুরের গানের ভক্ত যতই গানের ভক্ত হন না কেন একখানা ক্যাসেট একবার দুইবার তিনবার বাজাইলে নিজের কাছে ঘৃণা লাগে এই এক গিদার ভাল লাগে না আর যদি একখান কাছে ডেলি দশ বার বাজান আপনার বউ বলবে কি জানে আল্লাহ রাগি স্বামী কিছু বলতেও পারি না ওই আমার স্বামীর ক্যাসেটের মরণ কর না হয় আমার মরণ কর জোরে বলেন ঠিক কিনা গান আজকে মার্কেট কালকে পৌঁছে যায় আর চোদ্দ শত বৎসর আগের কোরআনের মজা ওইভাবেই রয়ে যায় গান গাই যদি কেউ অলি হতো তাহলে বাংলাদেশে বড় অলি ছিল মমতা ঠিক কিনা এবার আপনারা বলেন গানের দলে থাকবেন না কোরআনের দলে থাকবেন কারা কারা একটু হাত তুলতে পারেন নারায়ণ তাকবীর এ বাবা মুসাফির হালে আসি নয়বার কাবা জিয়ারত করাইছে আল্লাহ আবার পাসপোর্ট দিয়ে দিয়েছি কি যেন মনের মধ্যে বলতেছে আর মনে হয় বেশি দিন সময় নাই রমজানের পনেরো দিন আমি কাবা মক্কা মদিনা জিয়ারত করব এ ভাইরা বাবাজিরা তিরিশ পার আমি আজমির শরীফ জিয়ারত করেছি সাড়ে তিন বছর আমি আজমিরের শাহজাহানি মসজিদে মুয়াজ্জিনের চাকরি করেছি যারা যারা হাত তুললেন মুসাফির হিসাবে আর কিছু পারি বা না পারি যারা কোরআনের দলে হাত তুলেছেন আই আল্লাহ কেয়ামতের মাঠে কোরআনের দলের যে কাতার হবে সেই কাতারে আজকের মাহফিলের লোকগুলোকে দাঁড় করাইয়ে জান্নাত দিও জোরে বলেন আমি কোরআন শরীফ বলেন আলহামদুলিল্লাহ আমার বাড়ির পাশে একটা আওয়ামী লীগের অফিস আছে সিআর টেবিল আছে নেতা নেত্রী উঠে বসে যায় তা আমি এবার দুপুরে খাওয়া দাওয়ার পরে আওয়ামী লীগ অফিসের সিআরে বসছি একটা ছেলেকে বলছি পান দি আই তো পান আনতে গেছে এমন সময় পঞ্চাশ পঁয়তাল্লিশ বছরের এক লোক এসে কয় সালাম আলাইকুম আমি এবার বলছি আপনি সেই বক্তা না হ্যাঁ রিটেলি কয় ঘন্টা বকেন ভাষা ঠিক আছে যদি এলাকার ভিতরে আপনি আসেন আপনারা বলবেন আপনি সেই কুষ্টিয়ার হুজুর না আপনি সেই হাফেজ মখলিসুর রহমান না আর বলছে আপনি সেই বক্তা না আমি হ্যাঁ আমি ডেলি কয় ঘন্টা বকেন আচ্ছা এটাকে একটা ভাষা হল আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ডেলি কতটুক টাইম ওয়াজ ওয়াজ তখন আমি চিন্তা করছি যে তারে একটু জয়েন্ট খোলা আছে আমি ডেলি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কালেকশনের জলসা হলে চার ঘন্টা হয়ে যায় বলেন কি আমি লাফাই কি খান আপনি আমি ভাত খাই রুটি খাই বলছে না গলার জন্য কি খান আমি গলার ট্যাবলেট আমি জীবনে খাই তো লাফালি খাই লাফাইস খাই কারণ হুজুর আমি কুমার খালি হাতে কিরমির ট্যাবলেট বেশি কি বেশি
একদিন চিল্লাইলে দু দিন আর মোর সাথে কথা হয় না আর আপনি 42 বছর চিল্লাছেন আর আপনার গলা বসে না তাই বলছে কোন ট্যাবলেট খান বলে আমি কোন ট্যাবলেট খাই না বলতো দেখি তোর কিডনির ট্যাবলেটের দাম কত বলে কিডনির ট্যাবলেটের দাম আমি নিজেই বানাই 1.5 টাকা খরচ করে 20 25 যা চাই সবই দাম আমি এক কিডনির ট্যাবলেটের দালাল রে 1.5 টাকা দামের কিডনির ট্যাবলেট বিক্রি করিস একদিন চিল্লাইলে দু দিন আর গলা বসে তোর সাথে কথা হয় না 42 বছর এই গলা দিয়ে আমি কোরআনের দাওয়াত দেই বল কোরআনের দাম কত কত আর হবে 250 নাই হবে কত আদার ব্যাপারী হলে জাহাজের টিকেটের খবর কোনোদিন বলতে পারে না 250 নয় 2500 নয় 2.5 কোটি নয় 2.5 লক্ষ তাহলে কত হবে বিসমিল্লাহির রহমানির রহিম হাজী ওলি মাহমুদ দেখেন কত বড় নেককার কাজ করেছে আল্লাহ তাআলা বলেন কুল লাউ কানাল বাহর মিদাদাল লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহর কবলা আন তাফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আমার আল্লাহ তাআলা বলেন এক কিডনির ট্যাবলেটের দালাল কার গলার সাথে গলা মিশায় তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি কালি বানাও আর ওই কালি দিয়ে যদি আমি আল্লাহর কালাম লেখা শুরু করো আল্লাহর কালামের ইজ্জত লেখা শুরু করো কালি কলম সব শেষ হয়ে যাবে আমার কালামের দাম লিখে শেষ করা যাবে না এই সেই কুরআন আর এই সেই মাদ্রাসা আমি যখন মাদ্রাসায় গেলাম এখন তো চকচকা সওয়াল পল মাদ্রাসায় পড়ে আর আমরা যখন ছোট ভালো সওয়াল ভালো ছেলে মাদ্রাসায় দেয় নাই তো দিত কুন্ডা 13 আমাদের দেশে 13 আপনারা কি করেন অ্যাডভোকেটের দিকে তাকায় আছে প্রধান বক্তা তো মনে করে মাল আমার দিকে তাকায় আর না হয় গাছের থেকে পড়ি একটা পা ভাঙ্গি নড়ে যত কানা খোলা ন্যাংরা সব দিত মাদ্রাসায় আর এখন তো চকচকা সওয়াল পল দেয় আমাকে দিল আমার আব্বা আমার গ্রামের মানুষ বলছে কি ভুল করলা লিখেন বলো জীবনে বউ ভাত দিতে পারবে না কোন ইমাম কোন আলেম কি না খাই ওর বউ মারা গেছে নাকি রুজির মালিক কে আল্লাহু খাইরুর রাজিক মোটরসাইকেল তো কিনতেই পারবে না সাইকেল কিনবে তাও মাঠ ঘাট থাকবে না মাটগাট বুঝেন তুই কাদা ঠেকাই নেই ও সবে বরাতে রুটি আর হালুয়া আদায় করে স্বামী স্ত্রী খাবে তখনকার কথা আর এখনকার কথা তো এক রকম হতে পারে এক পাড়া মুখস্থ করে বাড়ি আসি আমার আব্বু বলেছে টুপি খোল আমি কেন বলে কাল থেকে তুই স্কুলে যাবি এই মাদ্রাসায় পড়ি কে এত বড় লোক হতে পারছে জীবনে কোনদিন মোটরসাইকেল কিনছে কাল থেকে স্কুলে না গেলে তোর খবর আছে আমি বাবা এক পাড়া মুখস্থ হয়ে গেছে যে রাখ তোর পাড়া মারা মা আমার জীবিত ছিলেন কোলের মধ্যে জড়ায়ে ধরে মা বলতেন কামাই খাওয়ার আশা করি না রে বেটা বেটা তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি একটা ছেলেকে আলেম বানানোতে আমার মা ভুল করছে নাকি সাত ভাই মা মারা গেছে আমি মাইকে কেবল বলছি আমার মা মারা গেছে বড় ভাই থাকতে আমি কেন জানাজা করব জানাজা করবে আমার বড় ভাই যেই মাইকে বলিছে আর আমার বড় ভাই হাতখানা জড়ায় ধরেছে ভাই যদি করিস নে খোদার কসম জানাজার দোয়া জানি নি আসেন একজন আলেম দরকার আছে কি নাই সাত ছেলের ভিতরে এক ছেলে আলেম হবে তা না সাত ছেলেকে আলেম বানায় দাও